সবাই শুনো, তোমাদের আজকে গরু রচনা পড়ে আসার কথা ছিল। জি স্যার। সবাই কি পড়ে আসছো? এই এই বটু, এই কি করতেছিলা? না স্যার, মানে আমার খাতা খুঁজে পাচ্ছি না, তো তাই ওর কাছে দেখছি যেটা আমার খাতা কিনা। এই তুমি খাতা নিয়েছো? স্যার ও না মিথ্যা কথা বলছে, আসলে সে খাতাই আনেনি। আচ্ছা আমি বুঝতে পেরেছি, বসো তুমি। বল্টু তুমি আমার সাথে বাদরামি করো, আজকে তোমাকে আমি বুঝাবো কত ধানে কত চাল। একটা শর্তে তোমাকে আমি মাফ করতে পারি, তুমি যদি সবার সামনে গরুর রচনাটা গর গর করে বলে দিতে পারো তাহলে তোমার সব শাস্তি মাফ। বলো। গরু একটি গৃহপালিত পশু, কিন্তু এরা গৃহপালিত পশু হলেও গৃহেদের পাওয়া যায় না। তবে কুরবানির সময় হাটে অনেক গরু ওঠে। কুরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা। স্যার দেখান কেমন করছে। এই চুপ। তাই বুকে বলছি যে আমার জন্য চারটা কাপড় না কিনে দিলে আমি ঈদ করবো না। আর আম্মু বলেছে ঈদে ডিপ ফ্রিজ না কিনে আনলে নানুর বাসায় চলে যাবে, তাই আমার ইচ্ছে পূরণ হলো না। আর ঈদের সময় গরুর গোশত খাবো আর স্যারকে দাওয়াত দেবো। তোমরা যারা বল্টুর মতো ক্রিয়েটিভ ভাবে গরুর গল্প বলতে চাও, তারা প্রাণফ্রুটো কাউগুরু কন্টেস্টে অংশগ্রহণ করে ক্রিয়েটিভ গরু রচনা লিখে ইনবক্স করো প্রাণফ্রুটো ফেসবুক পেজে, আর তাদের মধ্যে সেরা 100 জন কাউগুরু পাবে প্রাণফ্রুটোর পক্ষ থেকে কোরবানির ঈদের বাজার।